স্টুডেন্ট, তোমাদের প্রিয় ক্যাম্পাস থেকে, তোমাদের প্রিয় কাচিকাঞ্চা একাডেমি থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুজাউল করিম। আজকের অনলাইন ক্লাসে, আজকের অনলাইন ক্লাস হলো মাছ অঙ্কন। মাছ কিভাবে খুব সহজে ড্রয়িং করা যায় সেটি আজকে তোমরা দেখবে। তবে একটা কথা বলে নিই, মাছ কিন্তু অনেক ধরনের রয়েছে, অনেক রকমের রয়েছে। তোমরা কিন্তু অনেক ধরনের মাছ চেনো, কিন্তু আজকে আমরা যে মাছটি আঁকবো সেই মাছটি শুধুমাত্র কিভাবে সহজে ড্রয়িং করা যায় সেই জন্য এই মাছটি আঁকবো। তোমরা একটু লক্ষ্য করো, তাহলে তোমরা সকলে বাড়িতে বসে বসে এই মাছটি আঁকতে পারবে। আমি প্রত্যেকটি ক্লাসের মতো এখনকার ক্লাসটিতেও আমি একটি লাইন টেনে নিলাম, তারপরে এমন টেনে নিলাম। কিন্তু ভালো হয় যদি আমরা এখানে মেপে নিই যে আমরা দাগটি করে নিলাম এবং আমরা ওই মাছটি চেক করে আলাদা করবো। আমাদের যেহেতু আলাদা করার সুযোগ রয়েছে সেহেতু আমরা একটু আলাদা করতে পারি। এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম। প্রিয় স্টুডেন্ট, আমি একটু লক্ষ্য করে দিব, তারপর আমরা এগুলো মুছে দেব, অংশগুলো আমরা মুছে দেব। এখানে আমরা একটা মাছের আমরা একটি মাছের মুখ বানিয়ে নেব। এইভাবে আমরা আমাদের যে অংশ সেটি কিন্তু নামিয়ে নিব। এইভাবে আমরা আমাদের যে কাজ সেটি আমরা করতে থাকবো।
এবারে মাঝে অবস্থিত আমরা এমন করে দিয়ে তারপরে মাঝে এই অংশগুলো আমরা এমন করে গোটা মাছ আমরা দিয়ে দিয়ে নিয়ে এলে আমাদের মাছ ড্রয়িংটা অনেক সুন্দর হবে। এভাবে আমরা একটি মাছ অঙ্কন করে নিতে পারি। আমাদের মাছ অঙ্কনের জন্য একটি সুন্দর পদ্ধতি, আমাদের কোনো খুব বেশি কিছু মাছ অঙ্কন করার জন্য ড্রয়িং জানতে হবে বা বুঝতে হবে এমন নয়, সুন্দর করে আমরা একটি মাছ অঙ্কন করলাম। এইভাবে পৃথিবীর যত রকমের মাছ আছে, যত ধরনের মাছ আছে, সব ধরনের মাছ কিন্তু এভাবে ড্রয়িং করা যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।